প্রিয় ছাত্রছাত্রী শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে এনএম নার্সিং জিএনএম নার্সিং এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল স্টার্ট হয়ে গেল আমাদের এনএম নার্সিং জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এগারোই জানুয়ারি থেকে এগারো এক দু হাজার বাইশ এগারোই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ এক দু হাজার বাইশ অর্থাৎ আঠাশ তারিখ জানুয়ারি মাসের লাস্ট ডেট মাত্র সতেরো দিন ফর্ম ফিল আপ চলবে এই ফর্ম ফিল আপ কারা করতে পারবে এই ফর্ম ফিল আপ সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল এবং মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে অথবা এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগছে ফর্ম ফিল আপ করতে ডকুমেন্টস লাগছে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড আধার কার্ড এক কপি ফটো সিগনেচার তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এবং তোমাদের অ্যাড্রেস ডিটেলস এছাড়া তুমি যারা অ্যাপিয়ারিং দেখাবে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তাদের অ্যাপিয়ারিং দেখাতে হবে আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছ তাদের উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটাও লিখতে হবে কোন স্কুল থেকে পাশ করছো সেটাও লিখতে হবে তাহলে ছাত্রছাত্রী বুঝতে পারলে ফর্ম ফিল আপ জিএনএম ইএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এগারোই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর আমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে অ্যাডমিট কার্ড দিবে জুন মাসের দুই তারিখে দুই জুন আমাদের অ্যাডমিট কার্ড দেবে বারোই জুন অবধি অ্যাডমিট কার্ড দিবে এক্সাম পরীক্ষা হবে আমাদের এগারোই জুন এবং বারোই জুন এগারোই জুন পরীক্ষা হবে এবং বারোই জুন দুটা পরীক্ষা হবে ফার্স্ট হাফে পরীক্ষা হবে এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে ফার্স্ট সেশন পরীক্ষা হবে এগারোটা থেকে সাড়ে বারোটা সেকেন্ড সেশনের পরীক্ষা হবে দুটা থেকে সাড়ে তিনটা ছাত্রছাত্রী তোমরা শুনে নিলে আমাদের এএনএম এম নার্সিং জিএনএমএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল দু হাজার বাইশ সালের যা যেসব ছাত্রছাত্রী সরকারিতেই ভর্তি হতে চাও তারা এই পরীক্ষাটা অবশ্যই খুব ভালো করে দেবে আর যারা ভাবছো আমি বেসরকারিতে ভর্তি হব তারা মোটামুটি পরীক্ষা দিলেই হবে বেসরকারিতে ভর্তি হতে গেলে এখনই তুমি ভর্তি হতে পারবে দু সালের জন্য সিট বুকিং করা যাবে বেসরকারিতে দু সালে অর্থাৎ যারা একুশ সালে পরীক্ষা দিয়েছিল এখনও প্রচুর সিট ফাঁকা আছে তোমরা যে কোনো কলেজের সঙ্গে যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে যোগাযোগ করে ভর্তি হতে পারবে তোমাদেরকে বলে রাখি ছাত্র যারা সরকারিতে ভর্তি হতে চাও তারাই খুব ভালো করে পরীক্ষা দাও বেসরকারিতে ভর্তি হতে গেলে অত ভালো করে পরীক্ষা না দিলেও চলবে টাকা থাকলে বেসরকারিতে ভর্তি হওয়া যায় বেসরকারিতে এবছর অলরেডি যত র্যাঙ্ক ছিল সব র্যাঙ্কেই চান্স পেয়ে গেছে যারা বেসরকারিতে ভর্তি হতে চায় যাদের টাকা পয়সা আছে তারা বেসরকারিতে ভর্তি হওয়ার জন্য কোনো টেনশন নেবে না কিন্তু সরকারিতে ভর্তি হতে গেলে অবশ্যই খুব ভালো করে পড়তে হবে কারণ সরকারিতে যদি তুমি চান্স পাও তাহলে চাকরি একটা হবেই যারা সরকারিতে পড়াশোনা করতে চাও অর্থাৎ সরকারি নার্সিং হাসপাতালগুলিতে ভর্তি হতে হতে চাও এবং যারা সরকারিতে নার্সিংয়ে চান্স পাবে তারা কিন্তু অবশ্যই একটা সরকারি হাসপাতালে চাকরি পাবে যারা বেসরকারিতে পড়বে তারা কিন্তু তাদের চাকরি হবে না ঠিক আছে অর্থাৎ তোমরা যে বছর পাস আউট হবে সেই বছর সরকারিতে যারা পড়বে তাদেরকে নেওয়ার পরে যদি সিট বাকি থাকে তারপরেই কিন্তু বেসরকারি স্টুডেন্টদের চাকরি হবে তো সেই জন্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এটাই একটা সুযোগ যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা কিন্তু ফর্ম ফিল আপটা অতি শীঘ্রই করে ফেলো তোমাদের কম মোবাইলে বা কম্পিউটারের দোকানে গিয়ে ফর্ম ফিল আপটা করে ফেলো ছাত্রছাত্রী আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবাইকে ধন্যবাদ